ওই আমাদের সেই সুমন ভাই মাস্টার। সুমন ভাই প্রিমিয়াম গাড়িগুলো খুব ভালো সার্ভিস করে। আমরা পাইলে আমরা যে আমরা গাড়ি ইগনোরের সমস্যা আছে, কেবিনে ঝামেলা আছে, কুনেলের পানি সমস্যা আছে। আমাদের চাকর মোটরসের ওনার ফসল ভাই দিদি ব্যাংকের মুসকান খাওয়া দেয়, অলওয়েজ খাওয়া দেয় এবং আবার মিষ্টি। ফয়সাল ভাইয়ের যেই জিনিস দেখে আমি ঈর্ষান্বিত হই সেটা হচ্ছে যে তার গ্যাজেটগুলা। বেসিক্যালি আপনাদের চাঁদপুর মোটরস আপনারা কেন মানে বলবেন সবাইকে আসতে? চাঁদপুর মোটরসে সবাইকে আসার জন্য আহ্বান করার একটাই রিজন যে একদম বারেকমোল্লা মোড়, ওই পারে হচ্ছে মিঠাই এবং এপারে হচ্ছে শর্মা হাউস। বারেকমোল্লা মোড় যে বললে যে কেউ দেখা দিবে 60 ফিটে, বারেকমোল্লা মোড় থেকে এখান থেকে দেখা যায় জাস্ট ফোকাস পয়েন্ট। এটা হচ্ছে আগারগাঁও যাওয়ার রোডটা, এটা হচ্ছে 2 নম্বর যাওয়ার রোডটা, তার ঠিক মিডল পয়েন্ট হচ্ছে বারেকমোল্লা মোড়। এই মুহূর্তে চাঁদপুর মোটরসে চলে আসছি। ওই আমাদের সেই সুমন ভাই মাস্টার, সে প্রিমিয়াম গাড়ি ছাড়া করেই না, কি করে না প্রিমিয়াম গাড়ি ছাড়া। আচ্ছা মানে এটা বলার কারণ হচ্ছে মানে সুমন ভাই প্রিমিয়াম গাড়িগুলো খুব ভালো সার্ভিস করে। এটা হচ্ছে GSXR, এই গাড়িটা সার্ভিস হচ্ছে। এটা কী করতেছেন ভাই? ফুল সার্ভিস ওভারঅল একদম। এটা কি নতুন গাড়ি নাকি পুরান? মানে অনেক কী প্রবলেম আছে এটা? আপনি তো চালানোর আগে মানে টেস্ট ড্রাইভ দিয়েছেন, কী প্রবলেম? এই প্রবলেম এখন কী কী পাইলেন? প্রবলেম পাইলেন কি? প্রবলেম পাইলাম যে আমরা গাড়ি ইগনোরের সমস্যা আছে, কেবিনে ঝামেলা আছে, কুনেলের পানি সমস্যা আছে, এরা ঠিক করার পরে আমার তাগের মতো ভাগ হয়ে যাবে, তাই না? এরা আমাদের সুমন ভাই ছাত্র অটোর্সের মেকানিক এবং মাস্টার এটাকে বলা হয়। ছাত্র মোটরস এখানে শুধু যে সার্ভিস হয় তা না, সার্ভিসের পাশাপাশি এখানে আরও অনেক কিছু আছে। আমি ভিতরে দেখাচ্ছি আমাদের ছাত্র মোটরসের ওনার ফসল ভাই দিদি ব্যাংকের মুসকান খাওয়া দেয়, অলওয়েজ খাওয়া দেয় এবং আবার মিষ্টি, আবার মিষ্টি, সেদিনও মিষ্টি আবারও মিষ্টি আমি মনে করাই দিলাম। এই সেই লেডি ব্যাংকের ইঞ্জেক্টরের কাজ যেটা ফয়সাল ভাই নিজ হাতে করতেছে। ইলেকটার চালু হয়ে গেল, কি লাগবে একটা প্রিমিয়াম বাইকের যত কিছু লাগে এই ভাইয়ের জিনিস চাঁদপুর মোটর সাথে প্রিমিয়াম কোয়ালিটির যত জিনিস মানে মেইন কথা হচ্ছে যত বাইক আছে সব বাইকের সব রকম সুযোগ সুবিধার জন্য সব কিছুই এখানে আছে চাঁদপুর মোটর। ভাই কনগ্রেচুলেশন ভাই, কেন বুঝতে পারছেন? বলা যাবে না। ওকে ওকে আচ্ছা, এই ওয়াচটা চলতেছে। বেসিক্যালি ফয়সাল ভাইয়ের যেই জিনিস দেখে আমি ঈর্ষান্বিত হই সেটা হচ্ছে যে তার গ্যাজেটগুলা, দুইটা গ্যাজেট সাথে আরেকটা গোপ্রো 9 9, দুইটা 10, আর ওই একটা কোথায় জানো, এই যে 9। আচ্ছা সাধারণত 60 ফিটে, এটা হচ্ছে মিরপুর 60 ফিটে, আমি লোকেশনটা দেখাই দিব। মানে এখানে আরও অনেক অনেক বাইক স্টেশন আছে, কিন্তু এইখানটাতে কেন আমি মানে বেটার বলবো কারণ হচ্ছে যে আপনি অন্য কোনো বাইক স্টেশনে বাইক সার্ভিসিং করতে গেলে তাদেরকে স্পেয়ার পার্টসের জন্য কই পাঠাবে, 10 নম্বর যান, ওদিকে অন্য কোথাও যান, কিন্তু এখানে কোনো আপনার স্পেয়ার পার্টসের জন্য মানে ঝামেলা হবে না। আপনি সার্ভিস করবেন এখানে, পাশাপাশি আপনার দোকান থেকে যে কোনো পার্টস লাগলে সেটা অ্যাভেলেবেল থাকলে অবশ্যই এখান থেকেই নেওয়া হবে। আর এখানে যারা সার্ভিস করতে আসে তারা এখানে ওয়েটিং করতে পারে, ওয়েটিং জোন প্লাস এখানে স্পেয়ার পার্টস জোন।
হচ্ছে আমাদের ফয়সাল ভাইয়ের আপন ছোট ভাই লিমন, আমার ছোটবেলার বন্ধু, সিইও অ্যাট চাতুর মোটরস। আর পাশে হচ্ছে মুস্কান, সেও সিইও অ্যাট চাতুর মোটরস। তো আপনাদের এখানে বেসিক্যালি আপনাদের চাঁদপুর মোটরস আপনারা কেন মানে বলবেন সবাইকে আসতে? চাঁদপুর মোটরসে সবাইকে আসার জন্য আহ্বান করার একটাই রিজন যে এখানে আসলে একটা সার্ভিসিং তো বেটার পাবে, সাথে একটা পরিবেশ এমন আছে যে মানে একটা মানুষ সার্ভিসিং করতে গিয়ে অনেক সময় হয় যে তারা একটা বসার প্লেস নাই। ইভেন একটা সার্ভিসিং কিন্তু জাস্ট নর্মাল 10 মিনিট 15 মিনিট সময় জন্য না, এটা অনেক লং টাইম অনেক সময় দরকার হয় বাইকের জন্য। আমরা অনেক সময় হয় কি নিজের সামনে থেকে বাইকটা সার্ভিসিং করে নিতে পারি না, আমাদের স্পেস থাকে না শপের মধ্যে। তো এইখানে আপনারা সেই সুবিধাটাও পাবেন এবং পাশাপাশি বসার তো স্পেস আছে। আর অল টাইম মানে এখানে এক প্রকার মানে বাইকারদের একটা আড্ডা জোন হয়ে গেছে। মানে মোট কথা আড্ডা দিতে আসে, একটা ভালো লাগে আর কি। কারণ ফয়সাল ভাই হচ্ছে একজন বাইকার এবং সে বাইকার মানে বাইকার বলেই তার এই ব্যাপারটা। সে ফয়সাল ভাই শুধু বাইকার না, একজন লেজেন্ড বাইকার, একজন লেজেন্ড বাইকার, একজন একজন এমন ব্যক্তি, এমন ভালো মানুষ। আপনারা মিশলে আসবেন, যখন কথা বলবেন অবশ্যই সেকেন্ড টাইম আসতে মন চাইবে ইনশাআল্লাহ। চলে আর উই আর ব্লেসড দ্যাট এত ভালো একজন বড় ভাই প্লাস লেজেন্ড বাইকার আছে আমাদেরকে গাইড করার জন্য। আর এই দিকটা হিরো হোন্ডা, হিরো যে কোনো পার্টস, হিরো যে পার্টস গুলো আছে, হোন্ডা শুধুমাত্র ওই সাইডটা যেটা অলরেডি ফুল স্টক আউট, অল অ্যাকসেসরিজ আর অন দ্য ওয়ে। আর এই সাইডে টিভিএস আপনারা সবাই আসবেন অবশ্যই, তাদের মানে সার্ভিস খুবই ভালো, আমিও সার্ভিস করাই রেগুলারই যখন আমার বাইকের ছোটো খাটো প্রবলেম হয়। আর সুমন ভাই খুবই 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 ভালো একজন মেকানিক, তার থেকে হ্যাঁ খুবই সিনিয়র মেকানিক, আচার ব্যবহার মিস্ত্রি আমার লাইফে আমি খুব কমই দেখছি। সে খুবই একজন ভালো মানুষ এবং একটা যে বাইকের কাজের জন্য আসে তার সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ডিল করতে হবে এবং তার মন মতন কাজটা যে সেইখান থেকে কাজ করে যখন নিয়ে যায় সে মনে যে একটা তৃপ্তি যে আমার বাইকটা সুন্দর কাজ হয়েছে, সেটা হলো আমাদের এখানে পিন্টু ভাই পারফেক্ট এটার জন্য। পিন্টু মিন্টু ভাইয়ের মতন লোক হয় না, সরি আমি ভুল করে মিন্টু ভাইকে পিন্টু ভাই একই কথা, মিন্টু ভাই তার মতন লোক হয় না, এই চলে আসছে পিছনে পিছনে আমাদের পিন্টু, সরি মিন্টু ভাই, মিন্টু ভাই একটু এদিকে একটু এদিকে থাকেন। এখানে তাদের অবশ্যই যারা যারা কাজ করে তাদের প্রত্যেকের টি শার্ট এবং তাদের টি শার্টের পেছনে অবশ্যই একটি করে লোগো থাকে।